আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডল কেকের মোল্ড ছাড়াই ডল কেক বানিয়ে দেখাবো। প্রথমেই হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হয়। এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার ব্যবহার করেছি। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ডিমটা হালকা একটু ফোমি ভাব এলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ধীরে ধীরে কয়েক ধাপে অ্যাড করছি। যখন দেখবেন ডিমের ম্যারাংটা একদম ক্রিমি এবং ফোমি একটা টেক্সচার হয়েছে, তখন এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যে পর্যায়ে দেখবেন ম্যারাংটা দিয়ে একটা সংখ্যা লেখা যাচ্ছে আর সংখ্যাটা সাথে সাথে ডেবে যাচ্ছে না, তখন বুঝবেন আপনার ম্যারাংটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কয়েক ধাপে ধীরে ধীরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। খুব আলতো হাতে মেশাতে হবে যাতে ডিমের ম্যারাংটা ভেঙে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা একটি মোল্ডে ঢেলে দিব। ডল কেক বানানোর জন্য 6 ইঞ্চি একটি বেকিং প্যান নিয়েছি, আর একটি নিয়েছি ছোট একটি স্টিলের বাটি। এ ধরনের বাটি আমাদের প্রায় সবার বাসায় থেকে থাকে। এবারে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা 2টি মোল্ডে সমান ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। এবারে চুলায় 2টি বড় হাঁড়ি নিয়ে তার নিচে লবণ বিছিয়ে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিচ্ছি। কেক মোল্ডগুলোকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাগুলোর ছিদ্র আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দেব। চুলার জ্বাল থাকবে একদম লো। কেকগুলো বেক হয়ে গেলে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে। এবার 2টি কেককেই আমি 2 ভাগে করে ভাগ করে নিচ্ছি। এবার একটি বাটিতে 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যে পর্যায়ে দেখবেন ক্রিমটা মিডিয়াম স্টিফ পিক হয়েছে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আইসিং সুগার। আমার পরিবারের লোকেরা মিষ্টি কম পছন্দ করে, তাই আমি এখানে কম মিষ্টি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবারে কয়েক ফোঁটা পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা কেক বোর্ডে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব ভালোভাবে সেট থাকে। প্রথম লেয়ার দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সুগার সিরাপ। হাফ কাপ পরিমাণ পানির ভেতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি এই সুগার সিরাপটি তৈরি করেছি। খুব ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবারে এর উপরে পরের লেয়ারটা দিয়ে দিব এবং একইভাবে সুগার সিরাপও দিয়ে দিব। এভাবে কেকের 4টি লেয়ারে একের পর এক
দিয়ে দিব এবং সুগার সিরাপ দিয়ে দিব। তার উপরে স্প্রেড করে দিচ্ছি হুইপড ক্রিম। সব শেষ লেয়ারটা দেয়া হয়ে গেলে সুগার সিরাপ দিয়ে খুব পাতলা করে ক্রিমের একটা কভার দিয়ে দিচ্ছি। ডল কেক তৈরির জন্য আমি ছোট্ট একটা ডল নিয়ে নিয়েছি, এটা আমি বাচ্চাদের খেলনার দোকান থেকে কিনেছি। এবারে কেকের মাঝখানে একটা ছুরি দিয়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে আমি ডলটা খুব ভালোভাবে বসাতে পারি। ডল থেকে জামাটা খুলে ডলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে একটা 2D নজেল দিয়ে ডলের ড্রেসের উপরে ফুল তৈরি করে দিচ্ছি। এবারে ছোট্ট একটা স্টার নজেলের সাহায্যে ডলের গা ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা প্রিটি এবং কিউট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।